মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে হলো 15ই জুলাই, শনিবার। তো আজকে শনিবারে আমার কিন্তু অফিস খোলা ছিল, আর আজকে আমি কিন্তু একটু দূরের জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমরা কিন্তু জানতেই পারবে। তো এখানে আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, এসে আমি এখানে অটোর জন্য ওয়েট করছিলাম। তো আজকে এতই সকালবেলা ব্যস্ত ছিলাম যে আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো বাস স্ট্যান্ডে এসে তারপর আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন আমি অটোয় উঠে গেছি। তো অটোয় উঠে আমি স্টেশনের দিকে যাচ্ছি। তো এখানে আমি স্টেশন মানে বলতে চাইলাম আমাদের শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনে দেখো আমি অটো থেকে কিন্তু নেমে গেছি। তো এখন আমি ট্রেন নেব। তো যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা যেহেতু অনেকটা দূরে, তো এই জায়গাটা কিন্তু আমাকে ট্রেনে করেই যেতে হবে। তো আজকে আমি কিন্তু সকাল সকালই বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে। তো এখন আমি দেখলাম যে কোথায় কোন প্ল্যাটফর্মে আমার ট্রেন রয়েছে। অলরেডি ট্রেন কিন্তু টাইমিংটা হয়ে গেছে, জাস্ট 2-3 মিনিট বাকি ছিল। তো আমি যে ট্রেনটা দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে, আমি এই ট্রেনটাতেই যাব। তো আমি তো অনলাইন টিকিট কেটে নিই, তাই আমার আর টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হলো না। তো অনলাইনে যেহেতু টিকিট কেটে নিয়েছি বলে আমি সঙ্গে সঙ্গে গিয়ে একদম চটজলদি ট্রেনে উঠে গেলাম। আর এই ট্রেনটা মিস করলে কিন্তু প্রায় আমার 15-20 মিনিট পরে ট্রেন ছিল, আর নেক্সট ট্রেনটা নিলে কিন্তু আমার যেতে কিন্তু অনেক দেরি হয়ে যেত। তো চলো আগে ট্রেনে করে যাই, আর তোমাদের দেখাতে দেখাতে যাব ট্রেন জার্নিটা পুরো তোমরা দেখতে পারবে। তো এই যেই ট্রেনটায় উঠেছিলাম এইটা ছিল লালগোলা প্যাসেঞ্জার। তো এইটা তোমার লোকাল ট্রেন না, তো এই ট্রেনটা কিন্তু সব স্টেশনে দাঁড়াচ্ছিল না। তো শিয়ালদার পরে প্রথমে গিয়ে দাঁড়ালো দমদম স্টেশনে। তো দমদম স্টেশনের পরে দাঁড়াবে হলো আমি যেই স্টেশনটায় নামবো সেই স্টেশনে। তো এখন দমদম স্টেশনের কাছেই আমরা পৌঁছে গেছি, আর দমদম স্টেশনটা পেরিয়ে গেছে। তো এখন দমদম স্টেশনের পরে অন্য স্টেশনে এসে গেছে। তো দেখো এই বললাম না যে সব স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়ায় না। তো এই স্টেশনটাও চলে গেল, এর পরেও কিন্তু আরেকটা স্টেশন আসছে, সেটাও কিন্তু চলে যাবে। তো মোটামুটি দমদম স্টেশনের 4-5টা স্টেশন পরে হচ্ছে আমার স্টেশনটা। তো দেখতে দেখতে কিন্তু আমার স্টেশনটা চলে এসেছে। আর আজকে এই ট্রেনে কিন্তু খুব একটা ভিড় ছিল না, কারণ এই ট্রেনটা কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না বলে। তো চলো আমি স্টেশনে নামি, তো তারপরে তোমাদের দেখাবো যে আমি কোথায় এলাম। তো চলো, এই যে আমি যেহেতু লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম, তো দেখো এখানে আমি নামছি, আর বাকি যে লেডিসরা ছিল তারা কিন্তু এখন, তো যারা ওয়েট করেছিল তারা কিন্তু এখন ট্রেনে উঠে গেল। আমার ট্রেনটা যেহেতু 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল, আমি যাব হলো 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে আমি ওভারব্রিজটা নিয়ে নিলাম। এই যে আমার ট্রেনটা দেখো দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে সিগন্যাল পেলে। তো চলো আমি ওভারব্রিজ দিয়ে এবার নিচে নামি। তো আমি নিচে নেমে গেছি, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো হয়তো যে এইটা আমি কোথায় এসেছি, আর অনেকেই কিন্তু দেখে চিনতে পারবে এইটা কোন স্টেশন। তোমাদের আর সাসপেন্সে না রেখে আমি বলে দিই, আমি এসেছি ব্যারাকপুরে আজকে কাজে। এই দেখো ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখানে অনেক অটো টোটো দাঁড়িয়ে ছিল। তো তার মধ্যে থেকে একটা টোটো ধরে আমি আমার অফিসের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু খুব একটা এখন মেঘলা নেই, কিন্তু গরমটা খুব রয়েছে। তো আমার অফিসের কাজ হয়ে গেছে, এখন আমি এখন অফিসের সামনেই আছি। তো ওয়েট করছিলাম যে কখন লোক আসবে টোটোতে। তো অনেকক্ষণ ধরেই ওয়েট করার পরে তারপরে কিন্তু লোক এলো, মানে মোটামুটি আমাকে 10-15 মিনিট কিন্তু ওয়েট করতে হয়েছে। তো এখন আমি স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দেখো কি সুন্দর টেডি বিয়ার দেখতে পেলাম। তো আমার একটা খুব ইচ্ছা ওরকম বড় একটা টেডি বিয়ার কেনার। আর দেখো এখানে ব্যারাকপুর যেটার জন্য সব থেকে বেশি বিখ্যাত, এই যে দাদা বৌদির হোটেল। তো আমি আজকেই ভেবেছিলাম দাদা বৌদির হোটেল থেকে বিরিয়ানি নেব, কিন্তু এখন প্রচণ্ড রোদ উঠে গেছে আর খুব গরম লাগছে। তো ওই জন্য না এই গরমে আমি আর বিরিয়ানি নিলাম না। অফিসে আসার সময় এত রোদ ছিল না, আর যাওয়ার সময় তো এত রোদ উঠে গেছে, তো মুখটা পুরো না ঝলসে যাচ্ছে, কি বলবো এত গরম লাগছিল। তো চলো আস্তে আস্তে এবার স্টেশনে ঢুকি। আর তোমাদের তো আগেই বললাম আমার তো অনলাইনে টিকিট কেটে নিই, তো আমাকে আর সেই লাইনে দাঁড়াতে হলো না। আর স্টেশনে ঢুকতে না ঢুকতেই কিন্তু একটা ট্রেন বেরিয়ে গেল, তো আমাকে ট্রেন একটা মিস করতে হলো। তো অনেকক্ষণ ধরে প্রায় আমি 20-25 মিনিট এখন আমাকে ওয়েট করে থাকতে হবে নেক্সট ট্রেনের জন্য। তো ওয়েট করতে করতে খুব খিদেও পাচ্ছিলো। তো স্টেশনে এরকম একটা দোকান ছিল, ওখানে বিভিন্ন ধরনের প্যাটিস, কেক, তারপর বার্গার পাওয়া যাচ্ছিলো, ননভেজ ভেজ দুটোই ছিল। তারপর এখানে বিস্কিটস ছিল, চকলেট ছিল, ইভেন কোল্ড ড্রিঙ্কও ছিল। তো আমি তো কোল্ড ড্রিঙ্ক খাই না, তাই একটা আমি চিকেন শোয়ার্মা রোল
কিনলাম। আর দেখো ব্রেডটা কি সুন্দর টাটকা আর সফট। তো আমি খুব একটা বাইরে খাই না, কিন্তু আজকে যেহেতু খুব খিদে পেয়েছিল তো আলটিমেটলি আমাকে কিন্তু খেতেই হলো। তো মোটামুটি এই রোলটা মোটামুটি খেতে খুব একটা ভালো না আবার খুব একটা খারাপ না, একটা অ্যাভারেজ খেতে, মানে খিদে পেলে আর যা হয় খিদে মেটানোর জন্য যথেষ্ট। তো এই শর্মা রোলটা খেয়ে আমি এখন ট্রেনের জন্য ওয়েট করছি, আর দেখতে দেখতে আমার ট্রেনটা চলে এসছে। তো চলো ট্রেনে করে এবার বাড়ি ফিরবো। তো এবার ট্রেনে উঠি, আর এই ট্রেনটায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে আমি লেডিস স্পেশালেই উঠেছিলাম কিন্তু তাও খুব ভিড় ছিল। তো দেখো আমি এখানে কিন্তু একটু বসার জায়গা পাইনি, এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, মানে অনেকক্ষণই আমাকে দাঁড়াতে হয়েছিল। আর ট্রেনে উঠলেই তো বিভিন্ন রকম সেলার্সদের দেখা যায়, এখানে তোমার এই যে কিছু ভাজা বিক্রি হচ্ছিল, আমি জানি না ঠিক নামটা, ওই নিমকি টাইপের ছিল, তারপর তোমার মোসাম্বির লেবু বিক্রি হচ্ছিল, আর আমি এখানে দরজার সামনে দাঁড়িয়েছিলাম যেহেতু সিট পাইনি বলে। তো খুবই গরম লাগছিল কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিলাম বলে তাও একটু কিন্তু হাওয়া আসছিল। তো পেছনে দেখো প্রচণ্ড ভিড়, একটুও মানে জায়গাই ছিল না বসা, তো আমাকে মানে অনেকটা রাস্তায় কিন্তু এদারই আসতে হলো। তো এর মধ্যে উঠেছিল এই কাঁচা আমলকি, তো আমি একটা কাঁচা আমলকি কিনে নিয়েছি। তো এই ট্রেন যাচ্ছে, দেখতে দেখতে কাঁচা আমলকি খেতে খেতে এবার আমি যাব। আর এই কাঁচা আমলকিটা খেতে কিন্তু আমার খুব ভাল লাগে। আর এই মোসাম্বার লেবুওয়ালা মানে এই কাকুটা একবার এই দিকে আসছে একবার ওই দিকে আসছে, তো চারিদিক ঘুরে ঘুরে বিক্রি করছে। আর এখানে আরেকজন উঠেছিল চিপস বিক্রি করতে, তো আমার চিপস খেতে ইচ্ছা করছিল না বলে আর কিনিনি। তো ফাইনালি আমি একটা বসার জায়গা পেলাম, কিন্তু অনেকক্ষণ পরে পেলাম, আর দুটো স্টেশন পরেই হলো আমার মেন স্টেশন। তো আমি এখানে নামলাম হলো আজকে শিয়ালদায় নামিনি, আজকে আমি উল্টোডাঙায় নেমেছিলাম। তো উল্টোডাঙায় নেমে তারপর আমি বাসে করে বাড়ি ফিরেছিলাম, কারণ শিয়ালদায় যেতে যেতে ট্রেনটা কিন্তু অনেকটাই লেট করে, তো আমার বাড়ি যেতেও কিন্তু অনেকটা লেট হয়ে যেত, তো ওই জন্যেই আমি এখানে নেমেছিলাম। তো বাড়ি যাওয়ার পথে এরকম একটা যেন খুঁটি পুজো হয়েছে আমি দেখতে পেলাম। তো দেখো দুর্গাপুজো সামনে এসেই গেল আর কয়েকদিন বাকি, তো এখন দেখো খুঁটি পুজো আরম্ভ হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে, আর কি রোদ দেখতে পাচ্ছ, মানে এত রোদ। তো এখানে আমি বাসের জন্য ওয়েট করছিলাম, তো কখন বাস আসবে কখন বাস আসবে করে, কারণ আমি যেই রুটে যাব সেই রুটের বাসটা আমি পাচ্ছিলাম না, অন্য সব বাস পাচ্ছিলাম কিন্তু সেই রুটের বাস পাচ্ছিলাম না। তো দেখতে দেখতে অনেক বাসই আসছে কিন্তু আমি যেই বাসটা খুঁজছিলাম সেই বাসটা আসছে না, তো অনেকক্ষণ ধরেই আমাকে ওয়েট করতে হলো, তারপরে গিয়ে আমি বাড়ি গেলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি বাড়ি আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার একটু কাজ ছিল, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, স্টুডেন্টও এসেছিল। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড নাইট, টাটা।